এবারেও। প্রাচীন এই পুজোকে ঘিরে রয়েছে বহু গল্পকথা। 112 বছরের পুরনো এই পুজো প্রতিবারই ধুমধাম সহকারে পুজো করা হয়, এবারও তার অন্যথা নয়। আমাদের এই মাঝদিয়া ডাকাতিকালী মন্দির আজ থেকে 112 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তখন ইংরেজ শাসন ব্যবস্থা ছিল। সেই ইংরেজ শাসন ব্যবস্থা কালে এই অঞ্চলের মানুষ অত্যন্ত দরিদ্র এবং গরিব ছিল, তাদের খাওয়া দাওয়া অর্থাভাবের বিভিন্ন কষ্ট ছিল। সেই থেকে এলাকার কিছু যুবক ইংরেজদের চালিত রেলে ডাকাতি করে এবং সেখান থেকে কিছু দ্রব্য নিয়ে এসে এলাকায় বিলি করে এবং তারা মানত করে যে যদি আমরা ধরা না পড়ি তাহলে আমরা মায়ের পুজো দেব। তখন সেই নির্দিষ্ট সময় অবস্থা রাত্রিরে ওরা ওই এক জায়গায় বেলগাছের গোড়ায় তখন তারা পুজো করে জঙ্গলের ভিতরে এবং প্রতিমা তৈরি করে, পাঠাবলি দেয় এবং দিয়ে পুজো করে। পুজো করার পর সেই পুজো আজও 112 বছর ধরে চলিত আছে। এখানে প্রথম ডাকাতেরা ডাকাত করে নিয়ে এসে পুজো করেছিল, তাই আমরা প্রত্যেকদিন সকাল আর সন্ধ্যায় মা কালী, ডাকাতি মা কালীর পুজো করি। এখানে যে যা চাই তাই পায়, যে এসে মায়ের কাছে যার ছেলে মেয়ে শরীর খারাপ তাদের ওইখানে শুয়ে দেয়, মায়ের কাছে প্রার্থনা করে যাতে ভালো হয়ে যায়। এই জন্য ডাকাতিকালে মা এখানে খুব জাগ্রত, ওনার এখানে থাকতো, উনি এখন স্থান করে দিয়েছে ওই আমাদের সামনের দিকে, ওখানেই পুজো হয়। আর এখানে তা হলো আমরা সকাল সন্ধ্যা পুজো করি। আলোর উৎসব আর বেশি দেরি নেই।